ক্লাসটা শুরু করি, আপনারা সবাই এসে গেছেন। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। লাস্ট ক্লাসে আমরা এই শুধু এসেনশিয়াল এলিমেন্টস গুলি আলোচনা করেছিলাম, আজকে এরপর থেকে আমরা আলোচনা শুরু করছি। তো আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা ঠিক মতো? Yes, loud and clear. আচ্ছা, আর হচ্ছে স্ক্রিনটা একটু বড় করা যায় কিনা। 190 তো আমরা প্রপোজাল এটা নিয়ে একটু আলোচনা করি। এটা জাস্ট ডেফিনেশন, ডেফিনেশন হ্যাঁ। এখানে আমরা যে বলেছিলাম যে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, এটা একটা হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টস এন্ড কন্ডিশন টু মেক এ কন্ট্রাক্ট। অফার থাকতে হবে, হ্যাঁ, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স বোথ দুইটা। তো এই অফারকেই বলা হয় প্রপোজাল, এটা একটা সিনোনিম অফার ও প্রপোজাল। প্রপোজালের ডেফিনেশনটা এখানে বলা আছে, এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। When one person signifies to another his willingness to do or to abstain from doing it. বাংলায় হচ্ছে কিছু করা কিছু না করা, করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ, তবে সেটা অন্যের সম্মতি লাভের উদ্দেশ্যে। উইথ এ ভিউ টু, উদ্দেশ্য হলো উইথ এ ভিউ টু অবটেইনিং অ্যাসেন্ট অফ আদার, হ্যাঁ, এটা হলো অবজেক্টিভ। প্রপোজালের একটা অবজেক্টিভ থাকবে, সেটা হলো যে অন্যের সম্মতি লাভ। তো অ্যাসেন্ট বলা আছে, অ্যাসেন্ট মিন্স কনসেন্ট অর অ্যাকসেপ্টেন্স, এই এটা অ্যাসেন্ট হচ্ছে অ্যাকসেপ্টেন্স তাই, এবং এটা হচ্ছে যে অন্যের সম্মতি অথবা কনসেন্ট বলতে পারি আমরা। অন্যের কনসেন্ট পাওয়ার উদ্দেশ্যে কোন ব্যক্তি যদি কিছু করা না করা, করা থেকে বিরত থাকা, এর জন্য যদি কোনো তার মনোভাব ব্যক্ত করে, তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তি একটা প্রপোজাল করেছে। হি ইজ সেট টু মেক এ প্রপোজাল, হ্যাঁ, প্রপোজাল দুই দিন। আচ্ছা, কেমন আলোচনা করেছিলাম কিছু করা কিছু না করা, না করা কি, না করা কিভাবে প্রপোজাল হয়, না করা প্রপোজাল হয় যে আমি সে দুইটা দোকান পাশাপাশি এক একটা দোকান থেকে বলল যে আমি আমার দোকানে এই এই ম্যাটেরিয়ালটা বিক্রি করব না, যেটা তুমি বিক্রি করো, এটা একটা প্রপোজাল। আর সে বলল ঠিক আছে তুমি যেটা বিক্রি করো সেটাও আমি বিক্রি করব না। এই যে দুইজন যে ও একটা করবে না ও একটা করবে না, এটা একটা প্রপোজাল হতে পারে, না করা, হ্যাঁ, বিরত থাকা এটা হতে পারে। তারপরে হচ্ছে অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স হচ্ছে when the person to whom the proposal is made, যার জন্য প্রপোজালটা পাঠানো হয়, যাকে প্রপোজালটা দেয়া হয়, যার সম্মতি লাভের জন্য
কাছের ফর উদ্দেশ্যে প্রপোজালটা করা হয়। দি প্রপোজাল ইজ সেড টু বি অ্যাকসেপ্টেড, তাহলে হোয়েন দ্য পারসন টু হোম দ্য প্রপোজাল ইজ মেড সিগনিফাইজ অ্যাসেন্ট দে আর টু, দ্যাট মিন্স হোয়েন দ্য পারসন অ্যাকসেপ্টেড অর হি প্রোভাইডস হিজ কনসেন্ট, দ্যাট ইজ কল্ড অ্যাকসেপ্টেন্স। এগুলি নিয়ে নিচে আমরা আবার আলোচনা করবো, জাস্ট ডেফিনেশন আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। এবার অফার, এই অফারও কিন্তু প্রপোজাল একই, এই অফারও যা প্রপোজাল ও তাই। একাধিক নাম আনা হচ্ছে কেন, যেন আপনার কোনো সময় অফার লিখলে যেন ভুল না বুঝি, বা প্রপোজাল লিখলে যেন আমি ভুল না বুঝি। হ্যাঁ, সেম সেম মিনিং। When an offer is at a specific offer কাকে বলে, তাহলে অফার দুই প্রকার। হ্যাঁ, অফার অফার জেনারেলি টু কাইন্ডস, দুই প্রকার। সেই দুই প্রকার কি কি, এটা হলো একটা হলো স্পেসিফিক অফার, একটা জেনারেল অফার। তাহলে আমরা দেখি, দেখলে বুঝতে পারবো, এটা সোজা কঠিন কিছু না। স্পেসিফিক অফার হচ্ছে সেই অফার যেগুলি কোন স্পেসিফিক পিপল অর স্পেসিফিক গ্রুপ অফ পিপলের কাছে করা হয়, দ্যাট প্রপোজাল ইজ স্পেসিফিক প্রপোজাল অর স্পেসিফিক অফার। যেমন এক্স ওয়াই এর কাছে তার গাড়ি বিক্রি করার জন্য প্রপোজাল করবে 1,000,000 টাকায়, তাহলে এটা স্পেসিফিক অফার, কারণ এক্স ওয়াই কে অফার করেছে। এখানে অ্যাকসেপ্টেন্স দিলে স্পেসিফিক অফারের বিশেষ ক্যারেক্টারিস্টিক্স হলো যে স্পেসিফিক অফার স্পেসিফিক পারসনই শুধু এটা অ্যাকসেপ্ট করবে, অন্য কেউ না। এক্স তার গাড়ি বিক্রি করতে চেয়েছে ওয়াই এর কাছে, অনলি ওয়াই ক্যান অ্যাকসেপ্ট দি প্রপোজাল অর রিজেক্ট ইট, নো প্রবলেম। কিন্তু এক্স এর প্রপোজালটা টু ওয়াই ইট ক্যানট বি অ্যাকসেপ্টেড বাই এনিবডি এলস, সে মিস্টার জেড, জেড ক্যানট অ্যাকসেপ্ট এক্সেস প্রপোজাল। যার কাছে প্রপোজাল করা হয়নি সে এই প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারে না, সেই ব্যক্তি অ্যাকসেপ্ট করবে যার কাছে প্রপোজাল করা হয়। সুতরাং এই প্রপোজালটা কি স্পেসিফিক না জেনারেল এটা বুঝতে হবে। তাহলে এ অফার্স টু রিওয়ার্ড টাকা 1,000 টু এনি স্টুডেন্ট হু ফাইন্ড আউট দা রিটার্ন ফাইন্ড আউট এন্ড রিটার্নস এ বুক লস্ট ইন দা কলেজ। আমি এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেকেন্ড এক্সাম্পল, সেটা হলো মিস্টার এ অফার করছে 1,000 টাকা পুরস্কার দিবে এনি স্টুডেন্ট, এনি স্টুডেন্ট অফ কলেজ দিতে পারি আমি, তার বই হারিয়ে গিয়েছে, সে 1,000 টাকা পুরস্কার দিবে যদি কেউ খুঁজে এনে দেয়। কাকে অফার দিয়েছে, এনি স্টুডেন্ট অফ এ কলেজ, একটা কলেজের যে কোনো ছাত্র, এখানে অনেক ছাত্র কিন্তু, তারপরেও এটা স্পেসিফিক অফার, কেন, যেহেতু স্টুডেন্ট in a college that can accept the offer only. Without student or accepting students cannot accept the proposal. তাহলে এইটাও স্পেসিফিক অফার হিসেবে গণ্য হবে। তো স্পেসিফিক অফার মানে শুধু একজন টু একজন হবে তা না, কোনো একজন ব্যক্তির কাছে হতে পারে, কোনো একটা গ্রুপ অফ পিপলের কাছে হতে পারে, সেই গ্রুপটা আরো বড়ও হতে পারে ছোট হতে পারে, কিন্তু একটা গ্রুপ উল্লেখ থাকবে, একটা
স্পেসিফিক গ্রুপ স্পেসিফিক পারসন স্পেসিফাই করা থাকবে তাহলে এটা স্পেসিফিক অফার এবার জেনারেল অফারটা দেখলে আমরা স্পেসিফিক অফারটা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ জেনারেল অফার এ ট্রান্সপোর্ট কোম্পানি এটা বাস কোম্পানি বাস বাসেস ইন দ্য স্ট্রিট এটা বাস কোম্পানি রাস্তায় বাস চালায় এবং একটা নির্দিষ্ট ভাড়ায় সে বাস বাস প্যাসেঞ্জার ক্যারি করে দিস ইজ অ্যান অফার বাই এ কোম্পানি বাই দ্য কোম্পানি টু ক্যারি প্যাসেঞ্জার্স অ্যাট দ্য শিডিউল ফেয়ার্স দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ জেনারেল অফার ফার্মগেট থেকে উত্তরা একটা বাস চলে যে কোনো প্যাসেঞ্জার এই বাস চলা যেটা বাস যে চালিয়ে যাচ্ছে এটি একটা অফার বাস চালিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে এটি একটা অফার এনিবডি এলস ক্যান হ্যাভ ইন দ্য বাস ক্যান গেট অন দ্য বাস যে হু এগ্রিজ টু পে ফেয়ার অ্যাট এ শিডিউল রেট বাসের যে শিডিউল রেট আছে যে রাজি আছে এনিবডি ক্যান হ্যাভ ইট That is general offer. কিন্তু এটাই আবার কিন্তু একটা স্পেসিফিক অফার হতে পারে কি সে এই বাসটা যদি কোনো ফিমেল প্যাসেঞ্জার ক্যারি করার বাস হয় যে অনলি ফিমেল ক্যান অ্যাভেল দ্য বাস দেন দিস ইজ অলসো এ স্পেসিফিক অফার তাহলে আমরা দুইটা বুঝলাম যখন কোন নির্দিষ্ট গ্রুপ অফ পিপল বা নির্দিষ্ট ব্যক্তির কথা উল্লেখ থাকবে না তখন সেটা জেনারেল অফার কোন একক ব্যক্তি অথবা কোন নির্দিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গ গ্রুপ অফ পিপল উল্লেখ থাকবে তখন তাকে বলা হবে স্পেসিফিক অফার এখন এই অফার নিয়ে আরো কথা আরো অনেক আছে এই অফার নিয়ে আমরা টোটাল বিষয়টাই আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ অফার ইফেক্ট অফ এন অফার এন্ড অ্যাকসেপ্টেন্স একটা অফার এবং অ্যাকসেপ্টেন্স দুইটা যদি একত্রিত হয় অফার অ্যালং উইথ অ্যান অফার অ্যালং উইথ অ্যান অ্যাকসেপ্টেন্স হোয়াট ইজ দ্য ইফেক্ট ফলাফল কি এটা হলো আমাদের বোঝার বিষয় তার মানে অ্যান অফার অ্যাকসেপ্টেন্স তাহলে ইকুয়াল টু হোয়াট এটা হলো কোশ্চেন যে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স দুটো যদি একত্রিত হয় তাহলে তার ফলাফল কি ইফেক্ট এর ফলাফলটা কি ফলাফল জি স্যার তখন এটা একটা স্যার কন্ট্রাক্ট হবে স্যার হ্যাঁ যখন অফার এবং অ্যাকসেপ্টেন্স একসাথে মিলবে তখন স্যার কন্ট্রাক্ট হবে ইয়েস ইয়েস offer along with the acceptance create a contract subject to to shart ache sob subject to other matter ekhane ami ek number ami gelam other matter remains the conditions are fulfilled the condition gulo fulfill korte hobe yes sir sheguli ami dhore nilam fulfill hoyeche যদি ফুলফিল হয় তাহলে আসলে একটা কন্ট্রাক্টই হবে ঠিকই বলেছেন সেই কথাটাকে আমরা একটু ইফেক্টটাকে আরো একটু নতুন ল্যাঙ্গুয়েজে বলতে চাই সেই ল্যাঙ্গুয়েজটা কি শুনেন ক্লিয়ার আপনার উত্তর সঠিক যে অফার এবং অ্যাকসেপ্টেন্স দুইটা হলে ফলাফল কি দুইটা যে আলাদা থাকে তাহলে ফলাফল কি দেখি অ্যান অফার
অ্যালোন, অ্যালোন মানে একা একই, তার মানে অফার আছে কিন্তু প্লাস অ্যাকসেপ্টেন্স নাই, সমান সমান কোনো রেজাল্ট হবে কিছু হবে না। তো বলছে অফার অ্যালোন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অ্যালোন। আবার এখানে যদি আমি দেই অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স অ্যালোন, অ্যাকসেপ্টেন্স আছে কিন্তু অফার নাই, এই অবস্থার কথা বলা হচ্ছে। অফার এটা কি পসিবল অ্যাকসেপ্টেন্স অফার ছাড়া অ্যাকসেপ্টেন্স হতে পারে? হতে পারে, দেখেন তো বলছি অফার অ্যালোন, হ্যাঁ অ্যাকসেপ্টেন্স অ্যালোন আর ইনইফেক্টিভ। এনিওয়ে একটা আছে একটা নাই, হলো মূল কথা, মূল কথা। আমি ধরে নিয়েছিলাম যে এটা অফার আছে, যে আপনারা গ্রামীণফোনের অফার খুঁজেন না বিভিন্ন কি কি অফার আছে। এখন আমি ভেবেছিলাম যে একটা অফার আছে, আমি কাজটা করে দিয়েছি, কাজ করাটা আমার অ্যাকসেপ্টেন্স, পরে জানলাম যে এটার কোনো অফার নাই। যেমন আপনি একটা বই হারিয়ে, হারানো বই পেয়েছেন, আপনি জেনেছেন এই হারানো বই ফিরিয়ে দিলে 1000 টাকা দিবে, এটা আপনি জানতেন, তা আপনার কাজটা অ্যাকসেপ্টেন্স, ফিরে দিলেন টাকা পাবেন না। কি জন্য? ওই ব্যক্তি যিনি বই হারিয়ে গিয়েছে উনি কোনো অফার করেন নাই যে হারিয়ে আমার বইটা কেউ দিলে আমি 1000 টাকা দিবে, কথা উনি বলেন নাই। আপনি শুনেছেন কিন্তু উনি বলেন নাই, তাহলে আপনি অ্যাকসেপ্টেন্স দিলেন কিন্তু এটা কোনো ইনইফেক্টিভ। এনিওয়ে, এনিওয়ে যদি হয়, মানে হওয়ার কথা না, সাধারণত হওয়ার কথা না ইন জেনারেল সেন্স, বাট ইন ওয়ে এনিওয়ে যদি হয় তাহলে ইনইফেক্টিভ। ইনইফেক্টিভ মানে পাওয়ারলেস, ইনইফেক্টিভ মানে পাওয়ারলেস। আর পাওয়ারলেস মানে কি? পাওয়ারলেস মানে ইট হ্যাজ নো ভ্যালিডিটি ইন দা কোর্ট অফ ল, মানে আলটিমেটলি তো আমাকে যেতে হবে আইনের কাছে, আইনের কাছে, কোর্টের কাছে, কোর্টের কাছে। এই কোর্টের কাছে কোনো ভ্যালিডিটি নাই, কোনো ভ্যালু নাই, এই জন্য এটাকে বলছে ইনইফেক্টিভ, পাওয়ারলেস। এটাতে কোনো কিছু তৈরি হয় না, কন্ট্রাক্ট হয় না। তাই বলছি অফার অ্যালোন, অ্যাকসেপ্টেন্স অ্যালোন আর ইনইফেক্টিভ, পাওয়ারলেস। এবার হলো উল্টাটা, এটা বলো নেগেটিভটা আগে বললাম, নেগেটিভটা আগে বললাম, এবার পজিটিভটা বলি। বাট অ্যান অফার টুগেদার উইথ অ্যাকসেপ্টেন্স, অফারের সাথে যে অ্যাকসেপ্টেন্স মেশে, লিডস টু এ কন্ট্রাক্ট, এর থেকে একটা কন্ট্রাক্ট তৈরি হয়, উইথ ইজ এনফোর্সেবল বাই কোর্ট, যেটা কোর্টে বলবৎ যোগ্য, গ্রহণযোগ্য, মামলাযোগ্য, বিচারযোগ্য। সাবজেক্ট টু, শর্ত হলো আদার এলিমেন্টস যেগুলি আমি পড়িয়ে এসেছি, অফ দ্য কন্ট্রাক্ট এক্সিস্ট, অন্যান্য শর্তগুলি ঠিক থাকে, সেগুলি কি? সেগুলি হচ্ছে কনসিডারেশন, ফ্রি কনসেন্ট, কোনো কোনো ক্ষেত্রে রাইটিং না রেজিস্টার্ড, এরকম বিভিন্ন যেগুলি আগে পড়িয়ে এসেছি। তাহলে যেটা আপনারাই বললেন যে এখান থেকে কন্ট্রাক্ট তৈরি হয়, এই জন্য একটা কথা কথা বলা হয়, ইট ইজ এ সেইং, ইট ইজ এ টার্ম। টার্মটা কি? অ্যান অফার অ্যান্ড অ্যান অ্যাকসেপ্টেন্স আর লাইক এ লাইটেড ম্যাচ। লাইটেড ম্যাচ মানে হচ্ছে প্রজ্বলিত শিখা, আগুন, ম্যাচ দেশলাই, জ্বলন্ত দেশলাই, কাঠি। লাইক মনে হচ্ছে যে একটা জ্বলন্ত বারুদ শিখা, অ্যান্ড এ বাকেট ফুল অফ গান পাউডার, আর এক বাকেট বা এক ঝুড়ি বা এক একটা কোয়ান্টিটি অফ গান পাউডার। গান পাউডার হচ্ছে এক্সপ্লোশন হয়,
গানপাউডারের সাথে আগুন যদি লাগে ইট ইজ এ বিগ এক্সপ্লোশন, আর সেই সেটাই হচ্ছে হলো কন্ট্রাক্ট, যেটা জ্বলে ওঠে, যে শব্দটা হয়, যে আগুনটা প্রজ্বলিত হয়, এটাই হচ্ছে এই এক্সপ্লোসিভ আইটেম হচ্ছে হলো গানপাউডার। আর সেখানে যদি আগুন লাগানো হয় যা সৃষ্টি হয় ঠিক তেমনি ভাবে একটা শক্তি তৈরি হয়, একটা সাউন্ড তৈরি হয়। কিন্তু একটা লাইটের ম্যাস যদি সেপারেট থাকে, গান পাউডার যদি সেপারেট থাকে, পাওয়ারলেস ইনইফেক্টিভ কিছুই হবে না, কোনো সাউন্ড নো প্রবলেম। বাট দুইটা যদি এক জায়গা হয় তাহলে বিরাট এক শব্দ সমস্যা, সমস্যা ঠিক না মানে এক্সপ্লোশন হবে। আর এটা সেইটাই হচ্ছে লাইক এ কন্ট্রাক্ট, এটা একটা কথা যে কেমন যেন এত পাওয়ারফুল দুটো জিনিস, এটা আগুন গান পাউডার, অথচ সেপারেট থাকলে কোনো সমস্যা নাই, কোনো পাওয়ার শক্তি ইফেক্ট তৈরি করে না, বা দুটি একসাথে যদি করে তাহলে এটা একটা ইফেক্ট তৈরি করে, দ্যাট ইজ এ কন্ট্রাক্ট, এটা কথা কথা। আমরা শেষের দিকে চলে আসছি অফারের বা প্রপোজালের, প্রপোজালের কিছু বিধিবিধান আছে, কিছু রুলস আছে, এইটা পরীক্ষার সাথে সংশ্লিষ্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তো আপনারা একটু লাইনে থাকবেন, আমার পাওয়ার কেবেলটা একটু কানেক্টেড করতে হবে, পাওয়ার কেবেলটা একটু বোধহয় পাওয়ার কমে গেছে, একটা মিনিট একটু লাইনে থাকবেন। তো যেটা বলছিলাম যে অফার, অফারের কিছু রুলস আছে, সেই রুলস গুলি কি ইন্ডিকেট করে, রুলস গুলি থেকে আমরা কি বুঝি, আমরা রুলস গুলি পড়লে বুঝতে পারবো whether the offer is valid or not. অফারটা ভ্যালিড ছিল কি ভ্যালিড ছিল না, অফারটা সঠিকভাবে করা হয়েছে কি হয়নি। এই যেমন ধরেন আমরা প্রথম ক্লাসে পড়িয়েছিলাম যে একটা অফার থাকবে, একটা অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, তো অফারের কিছু রুলস থাকবে, যে রুলস থেকে প্রমাণিত হবে যে অফারটা ভ্যালিড অফার ছিল। ইফ ইট ইজ অ্যান ইনভ্যালিড অফার ইট ইজ অলসো পাওয়ারলেস, নো ইফেক্টিভ, ধরে নিতে হবে অফারই হয়নি। যেটা ওই যে একটু আগে আপনাদের কেউ বললেন যে অফার না থাকলে কি অ্যাকসেপ্টেন্স হতে পারে, সেটা হলো এটার আরেকটা উত্তর, সেটা হলো যে অফারের কিছু ভ্যালিডিটি আছে, কিছু রুলস আছে, অফার সেই রুলস গুলি যদি ফলো না করে অফার করা হয় তাহলে ধরে নেওয়া হবে অফার ছিল না, দেয়ার ইজ নো অফার। কিন্তু আপনার এটা বস্তুত পক্ষে দৃশ্যত অফার ছিল, সবাই দেখেছে শুনেছে, কিন্তু অফারের রুল ফলো করার না ফলো করার কারণে আইনগতভাবে অফারটা ভ্যালিড হয়নি, সুতরাং অফার নাই, অফারটা এখানে অ্যাবসেন্ট হয়ে যাবে। তাহলে বুঝতে হবে
যে একটা অফারের রুলস রেগুলেশন ফলো করেই অফারটা করতে হবে, সেই হোয়াট আর দ্য রুলস রিগার্ডিং দ্য অফার সেটা আলোচনা করবে। তার মানে অফারটা খুব ইম্পর্টেন্ট যে এই রুলসটা আমাদেরকে জানা, না হলে অফারের ভ্যালিডিটি থাকবে না। অফার যদি রুলস অনুযায়ী না হয় অফারের কোনো ভ্যালিডিটি নাই। অথবা অফার কি কি ধরনের হতে পারে, কি কি সে ক্রাইটেরিয়া ফুলফিল করে, অফারের সঠিক ভ্যালিড অফারের জন্য কন্ডিশন কি, হোয়াট আর দ্য কন্ডিশন অফ এ ভ্যালিড অফার। তাহলে আমরা একটু দেখি রুলস গুলি কি কি। এই 1, 2, 3, 4, 5, 6, 7 ছোট ছোট an offer may be expressed after act number rule. Expressed মানে হলো যেটা মুখ দিয়ে বলা হয়, উক্ত, যে আমি পড়াচ্ছি এটা এক্সপ্রেসড, যে দেখাচ্ছি আপনাদেরকে প্রেজেন্টেশনটা এটা এক্সপ্রেসড, সবাই দেখতে পাচ্ছেন আপনারা, কোনো গোপন কিছু নাই, গোপন নাই। তা বলছে অফার মে বি এক্সপ্রেসড অর মে বি ইমপ্লাইড, আবার এক্সপ্রেসড মানে নট এক্সপ্রেসড, ইমপ্লাইড মানে নট এক্সপ্রেসড, মনে মনে গোপন রয়ে গেছে, ইমপ্লাইড অফার বলার দরকার নেই, এমনি মানুষ বুঝে, কিছু অফার আছে বলতে হয় না, এমনি মানুষ বুঝতে পারে যে আপনি অফার করতেছেন। যেমন বাস কোম্পানি বাস চালিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, এটা অফার, হি ইজ দি বাস কোম্পানি ইজ অফারিং ইটস প্যাসেঞ্জার to carry passenger from farm gate to uttara, it implied offer, kichu bolte hobe na, dakar o dorkar nei, chaliye jacche mane it is offering, tahole offer expressed to hote pare, ukto prokash kore, prokash na kore hote pare, in the circumstances depend korbe eta obosthar upore, jokhon এক্সপ্রেসড অফার ডিজায়ার করা হয় তখন যদি ইমপ্লাইড থাকে, মুখ বন্ধ করে থাকে, তাহলে এটা অফার হবে না, ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। আর কোন কোন ক্ষেত্রে বলা লাগবে না এটা ইমপ্লাইড, এটা ভ্যালিড, সব ক্ষেত্রে আবার ইমপ্লাইড অফার ভ্যালিড না, এখন কোন ক্ষেত্রে ভ্যালিড কোন ক্ষেত্রে ভয়েড এটা আবার ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে, সার্কামস্টান্সেসের উপরে, অবস্থাটা কি ছিল। কেমন, শুধু আমরা এখানে বুঝতে পারি যে অফার মে বি এক্সপ্রেসড, অফার মে বি ইমপ্লাইড, এই কথাটা আমাদের জানলেই হবে পরীক্ষার জন্য, এতটুকু যথেষ্ট। অফার মে বি এক্সপ্রেসড, অফার মে বি ইমপ্লাইড, এক্সপ্রেসড মানে যেটা আপনি প্রকাশ করেছেন, আর ইমপ্লাইড হচ্ছে যেটা আপনি প্রকাশ করেননি, এটা হতে পারে বোথ, খালি মুখ দিয়ে লিখিত হলে লিখিত অফার কি এক্সপ্রেসড অফার, মুখ দিয়ে ডাকা এটা কি এক্সপ্রেসড অফার, হ্যাঁ এরকম ভাবে এগুলো সব এক্সপ্রেসড। ইমপ্লাইড হচ্ছে কিছু বলা হয়নি, এটি এমনি বোঝা যায়, এই জন্য বলা ইট ইজ ইমপ্লাইড, এটা বোঝা যায়। কালকে আপনারা সিএ ফার্মে সবাই যাবেন, ইমপ্লাইড সবাই যাবেন, এটা ইমপ্লাইড মানে ধরে নেওয়া হয়, এটা তো হবেই এরকম। তাহলে অফার মে বি এক্সপ্রেসড, অফার মে বি ইমপ্লাইড, একটা রুল গেল। অফারের ক্ষেত্রে স্যার দুইটা পক্ষ থাকা বাধ্যতামূলক, জি অফারের ক্ষেত্রে দুইটা পক্ষ হওয়াটা জরুরি না, অফারের একটা পক্ষ, অফারের দুইটা পক্ষ না, এক পক্ষ অফার করবে, এক পক্ষ এক্সেপ্ট করবে, আমরা তো এক্সেপ্ট করছি না, আমরা এক্সেপ্টেন্স পড়াচ্ছি, এক্সেপ্টেন্স পরে, এক্সেপ্টেন্স এই পরে, যে এই যে এক্সেপ্টেন্স, এই যে আরেকটা গ্রুপ, এটা আরেক গ্রুপ, কেমন ভালো, তারপর প্রশ্ন করবেন, প্রশ্ন করলে জিনিসটা ক্লিয়ার হবে। এক্সেপ্টেন্স এটা আলাদা গ্রুপ, আমরা পড়াচ্ছি এক গ্রুপ, মনে করেন মিস্টার এ মিস্টার বি, এই হলো দুইজন আপনার, এখন আমরা পড়াচ্ছি মিস্টার এ কে নিয়ে, ইনাকে নিয়ে,
এই কেয়ার বিষয় পড়াচ্ছে বি না অফার অফারে একটা পক্ষ থাকবে এবার আসেন an offer may be made to a definite person কোন নির্দিষ্ট পার্সনের জন্য অফার হতে পারে ক্লাস অফ পার্সন কোন এক গ্রুপ পার্সন তার জন্য হতে পারে or to anybody in the world পৃথিবীর যে কোনো ব্যক্তির কাছে অফার করা যেতে পারে সুতরাং অফার দুই প্রকার এই কথা থেকে দাঁড়ানো অফার দুই প্রকার জেনারেল অফার স্পেসিফিক অফার যেটা আপনাকে একটু আগে আমি পড়ে আসছি স্পেসিফিক অফার জেনারেল অফার কমন তাহলে অফার মেবি এ জেনারেল অফার অর মেবি এ স্পেসিফিক অফার বোথ সেইটাকেই আপনি এইভাবে বলা যায় মেবি মেড টু এ ডেফিনিট পারসন ক্লাস অফ পারসন অর এনিবডি ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড হতে পারে অফারের ক্ষেত্রে লিগাল রিলেশনশিপ ইজ ইম্পর্টেন্ট রিকোয়ার্ড আপনি অফার করবেন আপনাদের যাকে অফার করবেন তার সেই অফারের বিষয়টা লিগাল রিলেশনশিপের মাধ্যমে হতে হবে ইন্টেনশন ইজ টু মেক লিগাল রিলেশনশিপ ইন্টেনশন অফ দ্য অফার ইজ টু মেক লিগাল রিলেশনশিপ তাই না লিগাল রিলেশনশিপ আগের দিন আলোচনা করেছিলাম যে কোনো দায়ের সৃষ্টি অধিকারের সৃষ্টি আইনের সৃষ্টি আপনি ভাড়াটিয়া উনি বাড়িয়ে না ইট ইজ এ লিগাল রিলেশনশিপ উনি চাকরি এমপ্লয়ার আর উনি এমপ্লয়ি লিগাল রিলেশনশিপ এইগুলি অফার করতে হবে কিন্তু বেড়াতে যা চলো এটা লিগাল রিলেশনশিপ তৈরি হয় না সুতরাং এটা অফার হবে না দি টার্মস অফ দ্য অফার মাস্ট বি সার্টেইন অফারের টার্মটা হবে সার্টেইন ডেফিনিট নির্দিষ্ট নট বেগ বেগ হচ্ছে কি বেগ মানে হচ্ছে হচ্ছে অস্পষ্ট হ্যাঁ স্পষ্ট বেগ অস্পষ্ট অস্পষ্ট রাইট গুড অস্পষ্ট দ্বৈত অর্থ হয় এদিকও হয় ওদিকও হয় আপনি আমার কোম্পানিতে চাকরি করলে আপনাকে ভালো বেতন দিব এটা বেগ ভালো বেতন মানে কি সারা মাস চাকরি করলাম আপনি চিফ অ্যাকাউন্টেন্ট আপনি মাস শেষে 10,000 টাকা দিলেন এখন আপনি বলতেছেন 10,000 টাকাই তো ভালো বেতন এটা কি খারাপ তা আমি তো জানি যে আপনি দিবেন 2,00,000 এটা বেগ অস্পষ্ট গুড অস্পষ্ট যেটার অর্থ ক্লিয়ার না অর্থটা দুই দিকেই হয় এই জন্য বলে বেগ কথাবার্তা মানে পরিষ্কার না এরকম আছে অনেক ক্ষেত্রেই জীবন চলার পথে অনেককে পাবেন বেগ কথাবার্তা বলে ক্লিয়ার করে কথা বলে না পরিষ্কার না কালকে দাওয়াত দিলে আপনি আমার বাসায় আসবেন দেখা যাক এই যে দেখা যাক মানে কি এখন আপনার তো রান্না করতে হবে আপনার তো সেই জোগাড় করতে হবে দেখা যাকের উপরে আপনি ভাবলেন যে উনি যখন দেখা যাক বলছে ঠিক আছে আপনি খুব রান্না টান্না করে পোলাও টোলাও রান্না করে হ্যাঁ বিরিয়ানি রান্না করলেন আসলো না এখন আপনি বললেন ভাই আপনার আসার কথা কই ভাই আমি তো বলি নি যে আসবো আমি তো দেখা যাক বলছি আবার কেউ বলে চেষ্টা করব এখন সেই চেষ্টা কতটুক চেষ্টা উনি ঘরের থেকে বেরোয় দেখলেন যে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ফিরে আসলেন থাক তুমি চেষ্টা করছেন ঘরের থেকে তুমি বেরিয়েছেন অথবা জানালার গ্রিলের কাছে দাঁড়িয়ে দেখলেন যে আকাশের অবস্থা দেখলো বৃষ্টি হতে পারে থাক একটু চেষ্টা এগুলি বেগ কথাবার্তা ভাই সাবধান এইসব ব্যাপারে যাদের সাথে কাজ করবেন পরিষ্কার হতে হবে কথা পরিষ্কার ইয়েস অর নট বেগ কথার মধ্যেখানে আপনারা পড়েন না তাহলে জীবনে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কেমন এই বেগ কথাগুলি সাধারণত আসে কোনো মানুষের
কোন ফ্যাসিলিটিসটাকে অ্যাভেল করার জন্য যখন ফ্যাসিলিটিসটা অ্যাভেল করা হয়ে যায় তখন ওই ব্যাক কথাটা সে তখন তার আসল চেহারাটা তখন বের হয় তো ভাই কই আমি তো আপনাকে দিব বলি নাই আপনাকে চাকরি দিব তো বলি নাই আপনাকে চাকরি দেওয়ার নাম দিয়ে কয়েকদিন খাটালি পরে আর দিল না তো বেটার শুরুতেই পরিষ্কার তাই বলছে অফারের টার্মস হবে সার্টেন ডেফিনিট নট ভেগ পরিষ্কার আপনাকে আমি আমার বাড়ি ভাড়া দিব দশতলা বিল্ডিং এর ভালো একটা ফ্ল্যাট ভাড়া দিব ভালো একটা ফ্ল্যাট মানে দশতলা বিল্ডিং এ বা ছয়তলা বিল্ডিং এ লিফট নাই ছাদের উপরে এসে দেখলেন ছাদের উপরে তো হলো না কোনটা কোন কর্নার কি কত স্কোয়ার ফিট সব পরিষ্কার হইতে হবে কেমন অনেক কথাবার্তায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই অফারটা সার্টেন না হওয়ার কারণে ডেফিনিট না হওয়ার কারণে ভেগ না হওয়ার কারণে হ্যাঁ তবে এই ভেগ অফার দিয়ে ভেগ ইনডিফিনিট অফার দিয়ে আনসার্টেন অফার দিয়ে কোনো চুক্তির সৃষ্টি হয় না ইট ইজ নট অ্যান অফার কেমন ইট ইজ নট অ্যান অফার তাহলে অফারটা দেখছেন অফার করেছে কিন্তু আইনে অফার টিকলো না আপনি অ্যাকসেপ্ট করেছেন অ্যাকসেপ্ট ঠিক আছে অফার ঠিক নাই এই অ্যাকসেপ্ট অ্যালোন পাওয়ারলেস নো পাওয়ার কথাটা কি ক্লিয়ার হয়েছে ওই যে আগে আমাকে যে কোশ্চেন করেছিলেন তার কাছে বিষয়টা হতে পারে কিনা বুঝতে পারছেন জি গুড এবার এ মেয়ার স্টেটমেন্ট অফ ইন্টেনশন এটা একটু বোল্ড কালো করি লাল করি আজকে আমি একটু উইক বুঝছেন জোর কম আমার অফিস থেকে দেরি করে আসছি তারপরে একটু টায়ার্ড ফিল করছি এজন্য আপনাদেরকে খুব একটু রিল্যাক্স দিয়ে পড়ানোর চেষ্টা করছি আর কি মানে আমি টেবিল চেয়ারে বসে পড়ানোর মতো সে স্ট্রেংথ পাচ্ছি না এই জন্য তাই হোক তো এ মেয়ার স্টেটমেন্ট অফ ইন্টেনশন একটা স্টেটমেন্ট মেয়ার স্টেটমেন্ট জাস্ট নিছক একটা মনের ইচ্ছা একটা কথা একটা ইচ্ছা ইজ নট অ্যান অফার ইজ নট অ্যান অফার একটা স্টেটমেন্ট আপনি একটা বক্তব্য দিলেন একটা মনের ইচ্ছা প্রকাশ করলেন ইট ইজ নট অফার মনের ইচ্ছা প্রকাশ করা ব্যক্ত করা ইট ইজ নট অ্যান অফার আমি এই জিনিসটা আপনাকে দিতে দিতে চাই দিতে ইচ্ছা করি দিব বলে ভাবছি আমি দিতে পারি আমার দেওয়ার ইচ্ছা আছে চিন্তা করতেছি এটা আপনাকে দেওয়ার জন্য চিন্তা করছি ইট ইজ নট অ্যান অফার ইট ইজ এ মেয়ার স্টেটমেন্ট এটা একটা কথা এই স্টেটমেন্টের পিছনে ঘুরে কত মানুষ জীবন নষ্ট করে ফেলে মেয়ার স্টেটমেন্ট তোমাকে আমার অফিসের ম্যানেজার বানানোর ইচ্ছা আছে এই চিন্তায় ওই লোক তোমার সাথে যাক এরকম যদি সুযোগ পাই সারা জীবন খাইটিয়াও সে আর কোনোদিন ওই জায়গায় সে আর সেটা পায় না সে এই জন্য বলছে এ মেয়ার স্টেটমেন্ট অফ ইন্টেনশন ইজ নট অ্যান অফার আইন পড়লে কি লাভ হয় আইন পড়লে এগুলি তো আইন যারা তৈরি করেছে তারা অনেক গবেষণা করে চিন্তা চেতনা করে সমাজে কি 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 নন কমপ্লায়েন্স অথবা কি 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 বলে এটাকে মানুষের কি কি প্রবলেম হতে পারে কি কি ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হয় সব চিন্তা চেতনা করেই তো একটা এরকম দাঁড় করায় অবশ্যই এটা গবেষণা গবেষণা করেই তারা এরকম একটা
প্রেজেন্ট সিচুয়েশনের উপরে সে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা দেখেন এই আইনের উদ্দেশ্যটা কি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল, কেউ বলতে পারবেন আইনের উদ্দেশ্য কি? মানুষকে স্যার অন্যায় অবিচার থেকে রক্ষা করা, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, শৃঙ্খলা ফিরিয়ে মানে বজায় রাখা। নির্দিষ্ট একটা গণ্ডি বা নিয়ম কানুনের মধ্যে চলাফেরা করা। স্যার গাড়ি রাস্তায় গাড়ি চলে মনে করেন যার যার লেফট সাইড দিয়ে আমাদের দেশে চলে, অবশ্য অন্যান্য দেশে রাইট সাইড দিয়ে চলে। হ্যাঁ আমেরিকায় অন্যান্য দেশে রাইট সাইড দিয়ে চলে। আমরা যখন যাই সবসময় আমরা বামে বামে চলি, বামে আমাদের ফ্রি, ডাইনে গেলে সিগনাল ইয়ে করতে হয়। আপনি যদি অন্য দেশে যান ডাইনে ফ্রি, তো ওইসব দেশে আমরা গেলে যখন ডাইনে গাড়িটা সাই করে 110 বেগে যায় তখন আমি চোখ বন্ধ করে ফেলি। কেন চোখ বন্ধ করি আমি তো জানি, ডাইনে ফ্রি না, ডাইনে গাড়ি আসতেছে। তো ওইসব জায়গায় গেলে বিশেষ করে সৌদি আরব একটা গাড়ি চলে সে 130-140 আরো বেশি 160 চলে, তো সে ডান দিকে যখন কাটিং টান নেয় তখন ওরকম একটা স্পিডে চলে যায়। আর আমরা কি ডাইনে যখন ওরকম টান নেই তাহলে আমাদের কি অবস্থা হবে বলেন? আমরা যদি শাহবাগে যে আমি সে ইসের থেকে যাচ্ছি এলিফেন্ট রোড দিয়ে যাচ্ছি, এখন আমি সামনে পূবালি ব্যাংকের বাম দিয়ে চলে গেলে কোনো সমস্যা নাই, বামে চলে গেলাম, কিন্তু না যে আমি যদি ইউনিভার্সিটির দিকে সাই করে একটা টান মারি তাহলে কি হবে? তো এখন অনেক দেশ আছে, অনেক দেশ আছে যারা ডাইন সাইড তাদের জন্য ফ্রি, না ডাইন সাইডটা ফ্রি, বাম সাইডে তাদের রেস্ট্রিক্টেড। স্যার আমাদের দেশে তো কোনো সাইড ফাঁকা থাকে না। হ্যাঁ আমাদের দেশে তো স্যার ডানে বামে কোথাও ফাঁকা থাকে না, ফুটপাত দিয়ে তো গাড়ি চলে। তো হবেই ভাই, জনসংখ্যা জায়গা তুলনায় একটু ডেন্সিটি বেশি, না ডেন্সিটি বেশি মানুষ থাকবে, মানুষ থাকবে ওই বাম সাইডও ফ্রি পাবেন না, এটা ঠিক। দেখবেন রাস্তায় লোক ক্রসিং করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, বৃদ্ধ লোক যাচ্ছে, আবার গরুও যাচ্ছে, এটাও পাবেন, গরু পার হচ্ছে। তারপরে বিভিন্ন ঠেলা গাড়ি যাচ্ছে সামনে দিয়ে, রিক্সা যাচ্ছে, এটা তো হবেই। তো এটা তো আছেই, কিন্তু অন্যান্য দেশে দেখা যায় যে 50 কিলোমিটারের ভিতরে একটা মানুষ পাবেন না যাকে জিজ্ঞাসা করবো ভাই এই জায়গাটা কোন দিক দিয়ে যাবো, আমি কোন দিক দিয়ে যাবো। হ্যাঁ 50 কিলোমিটারের ভিতরে রাস্তা একটা লোক হেঁটে যাচ্ছে এরকম পাবেন না, পায়ে হেঁটে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে। মক্কা থেকে মদিনা প্রায় 550-600 কিলোমিটারের মতো রাস্তা, আপনি রাস্তা দিয়ে আমি খুব একটা দেখিনি যে একটা মানুষ হেঁটে যাচ্ছে যার কাছে আপনি রাস্তা জিজ্ঞাসা করবেন বা কিছু জিজ্ঞাসা করবেন। এই 100 কিলোমিটার 50-60-70 কিলোমিটার পরে একটা জায়গা যেখানে একটা দোকান আছে, একটা মসজিদ আছে, এই 10-12 জন মানুষ আছে একটা বাজারের মতো ছোট্ট। আবার আপনি এখান থেকে স্টার্ট করবেন 50 কিলোমিটারের ভিতরে দেখা যাচ্ছে কোনো দোকানপাট কিচ্ছু নাই, রাস্তায় একটা লোক দাঁড়ানো নাই, কোনো দোকানপাট কিচ্ছু নাই। তো লোক সংখ্যা কম, এত বড় দেশ 3 কোটি মানুষ, আমাদের দেশের তুলনায় 10 গুণেরও বেশি হবে মনে হয়, কিন্তু 3 কোটি মানুষ। তো মালয়েশিয়া আমাদের দেশের থেকে কত বড়, বিশাল, কিন্তু জনসংখ্যা এরকম 2.5 কোটি 3 কোটি এরকম। আর সেখানে আমাদের 16-17 কোটি মানুষ স্বাভাবিকভাবে সব জায়গায় লোক পাবেন, সমস্যা নেই। তো যেটা বলছিলাম আইনের উদ্দেশ্য, আপনারা ঠিকই উত্তর দিয়েছেন, ওয়েলফেয়ার অফ দ্য সিটিজেন, নাগরিকের ওয়েলফেয়ার কল্যাণ এটি করে করা হয়। আর এই কল্যাণটা কি, যে আমি যেটা বলছিলাম যে আমরা বাম সাইড দিয়ে চলি, ডান সাইড দিয়ে চলা নিষেধ,
তো সবাই যদি এই ডিসিপ্লিনটা ফলো করে তাহলে কারোর সাথে সামনাসামনি এরকম হচ্ছে না, এই নিয়ম কানুন গুলি মেনে চলে। কিন্তু এখন যদি এই ডান সাইড ওয়ান সাইডের চলার যদি কোনো বিধিবিধান আইন না থাকে, ট্রাফিক রুল না থাকে, তাহলে কেউ ডানে যাবে, কেউ বামে যাবে, কেউ সামনে যাবে, কেউ পিছে যাবে, তাহলে অবস্থা কি হবে এবার বুঝে দেখেন। এমনি তো যে বললেন যে স্যার বামেও তো সমস্যা, এখন যদি কোনো আইন না থাকে তখন কি হয় তো দেখছেন আপনারা লকডাউনের আগে বা অন্যান্য সময় জেনারেল ইয়াতে। স্যার বেশি কিছু হবে না, জনসংখ্যা কমে যাবে। ভালো কথা বলছেন, জনসংখ্যা থাকবে না আর কি, দ্রুত কমে যাবে, ঠিকই বলছেন। So this is the requirement of the law. It's an aider provision. Why? Welfare of the citizen, manusher, welfare of the nation. That's a jaiwa. So, amar der jaiga jai. Je apni jodi ekta moner ichcha prokash koren, seta jodi ashole kono offer na hoy, apni jodi prostab na koren, moner ichchai ki offer hisebe gonno hobe na. An offer must be communicated to the offeree. Offeree মানে যাকে অফার করবেন তাকে কমিউনিকেট করতে হবে, জানাতে হবে। That person should know. তাকে জানতে হবে যে একটা অফার আছে। এখন দেখেন ইন্টারেস্টিং হচ্ছে, অফারি না জেনে যদি অ্যাকসেপ্টেন্স দেয় তাহলে এটা অফার হিসেবে গণ্য হবে না এবং চুক্তি হবে না। অফার ছিল, অফার জানতো না জেনে সে কাজটা করছে, তাহলে এটা চুক্তি হবে না, তার রিওয়ার্ড সে পাবে না, তাকে জানতে হবে। এই জন্য দেখবেন আপনারা যখন চাকরির দরখাস্ত লেখেন তখন আপনারা সাধারণত এইভাবে লেখেন যে দৈনিক বা ডেইলি স্টার অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার ডেটেড 9th আগস্ট 2021 আই কেম টু নো দ্যাট অ্যান অ্যাকাউন্টস অফিসার ইজ টু বি অ্যাপয়েন্টেড ইন ইউর কোম্পানি। মানে আমি পত্রিকার অমক তারিখের অমক পত্রিকা থেকে ইনফরমেশনটা জেনেছি। এই আপনি জেনেছেন মানে আপনি অফারটা জেনে আপনি অ্যাকসেপ্ট করছেন বা আপনি কাজটা করছেন। এই জন্যই আমাদের ওরকম লিখতে হয়। আপনি যখন একটা বিজ্ঞাপন বা কোনো কিছু বা কারোর কাছে বিজ্ঞাপন না কেউ একটা অফার করেছে তখন আপনি কি করেন? হ্যাঁ, ইউটিউবে একটা জিনিস বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছে বা তখন আপনি ফোন করে বলেন যে ভাই ইউটিউব থেকে আমি জানতে পেরেছি এরকম আপনি একটা বিষয় বলেছেন বা করেছেন আপনাকে, তাহলে তার মানে কি আপনি জিনিসটা জেনেছেন। এই জন্য বলছে যে অফার মাস্ট বি কমিউনিকেটেড টু দ্য অফার। কমিউনিকেশন যদি না হয় তাহলে এটা অফার হিসেবে গণ্য হবে না। এই কমিউনিকেশনটা আবার আমরা পড়াবো নিচে, শুধু কমিউনিকেশন নিয়ে আমাদের একটা প্রশ্ন আলোচনা নিচে আছে ইনশাআল্লাহ। এন অফার মাস্ট বি, আচ্ছা এটা তো বললামই, এন অফার মে বি কন্ডিশনাল, অফার মে বি কন্ডিশনাল, অফারে কন্ডিশন থাকতে পারে। কিরকম? যে আমি এটা বিক্রি করব নগদ টাকা দিতে হবে, কোনো চেক চলবে না, অথবা চেকের মাধ্যমে পেমেন্ট দিতে হবে। দিস আর দ্য কন্ডিশন। আমি বাড়ি ভাড়া দিব, দেখেন কন্ডিশন গুলি দেখেন, বাড়ি ভাড়ার কন্ডিশন 10 তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে প্রত্যেক মাসে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিতে হবে, বাড়ির ভিতরে কোনো অবৈধ কার্যকলাপ করা যাবে না, ইললিগাল জিনিসপত্র রাখা যাবে না, ইলেকট্রিক বিল গ্যাস বিল পানির বিল ঠিকমতো পরিশোধ করতে হবে, বাড়িটা পরিচ্ছন্ন রাখতে হবে। দিস আর দ্য কন্ডিশন অফ এন অফার। আমি বাড়ি ভাড়া দিব কিন্তু এগুলি কন্ডিশন। তাই বলছি অফার কন্ডিশনাল হতে পারে, আবার নাও হতে পারে, কন্ডিশনাল নাও হতে পারে। ইন জেনারেলি অফার মে বি কন্ডিশনাল, কিন্তু ইন কেস অফ অ্যাকসেপ্টেন্স
it must be unconditional ulta seta amra pore jabo ei holo apnar offer er rule karon ki kono tar kono question ache rules niye shudhu rules regarding offer kono question ache bhai na sir apnar good student হ্যাঁ আমার বেড স্টুডেন্ট হইতে পারে কোনো প্রশ্ন না থাকা আমার দুইটা সমস্যা আপনারা ভালো বুঝেছেন আর হয়তো বুঝেন নাই তবে বুঝেন নাই এই কথাটা আমি বিশ্বাস করি না এই জন্য আমি বলবো গুড স্টুডেন্ট কারণ না বোঝা প্রতিটা সেন্টেন্স টু সেন্টেন্স আপনাদের বাংলায় অল্টারনেটিভ শব্দ দিয়ে চেষ্টা করছি বোঝানোর জন্য সুতরাং এরপরেও এবং আমার এই যে আমার যে লেকচারটা যেটা ডেলিভারি করছি ফর by students it is for the average student ami holam average student er teacher bhalo student na ami karon ami nijei bhalo student chilam na ami average student er teacher karon ami bishwash kori je good student je guli she jodi amar class nao kore tao pass kore jabe inshallah class na korleo boi potro porbe pass kore jabe erokom student ache prothom ami synopsis diye dichi goto class e সিনপসিসটা সে পেয়ে গেছে তার আর দরকার নাই বাস হয়ে গেছে তার বই আছে ওটা দেখে সে পড়বে আর এক প্রকার স্টুডেন্ট আছে সেটার কথা বলবো না সেই স্টুডেন্টের কথা বলবো না আরেকটা গ্রুপের কথা বলি যে একটা গ্রুপ আছে দে আর দ্য এভারেজ স্টুডেন্ট দে নিড সাম গাইডেন্স দে নিড সাম হেল্প হেল্পটা পেলে সে আবার ওই গুড স্টুডেন্টের মতো পারফর্ম করে নট অনলি গুড মানে মতো না ঠিক সে গুড স্টুডেন্ট থেকে ভালো পারফর্ম করে সে যখন একটা গাইডলাইন পায় সে যখন একটা গাইডলাইন পায় সে যখন একটা মোটিভেশন পায় একটা মানে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হলে সে আবার ভালো স্টুডেন্টের থেকে ভালো করে এরকম আছে আর এক প্রকার স্টুডেন্ট আছে ওদের কথা বলবো না আমি পড়াবো আমি আপনি অফার করলাম আমি কি আপনাদের এক্সেপ্টেন্স পড়াবো আপনারা বললেন ইয়েস এই আপনি এক্সেপ্টেড এখন একটা কন্ট্রাক্ট হয়ে গেল তাহলে আমি নিশ্চিতটা পড়াতে পারবো আর যদি আপনারা বলতেন নো স্যার তাহলে আমার প্রপোজাল আপনি অ্যাকসেপ্ট করলেন না সুতরাং আমার আর পড়ানোর দরকার নেই তাহলে এই হলো অ্যাকসেপ্টেন্স এর বিষয়টা এখন অ্যাকসেপ্টেন্স এর সরাসরি রুলে চলে যাই আমরা অ্যাকসেপ্টেন্স এর আর অত কিছু পড়ার দরকার নাই সরাসরি রুলস রিগার্ডিং অ্যাকসেপ্টেন্স কি কি হলে এটা অ্যাকসেপ্টেন্স হয় আমরা বলেছি না অফার এমন উইদাউট অ্যাকসেপ্টেন্স ইজ পাওয়ারলেস হতে পারে অফার আছে অ্যাকসেপ্টেন্স নাই তাহলে এটা পাওয়ারলেস ইনইফেক্টিভ ইনইফেক্টিভ আচ্ছা এমনও হতে পারে আসলে অ্যাকসেপ্টেন্স আছে কিন্তু অ্যাকসেপ্টেন্স এর রুল ফলো না করার কারণে ওই অ্যাকসেপ্টেন্স আইনের কাছে কোনো গ্রহণযোগ্য না ওই অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্সই হয় না এরকম হতে পারে সুতরাং অ্যাকসেপ্টেন্সটা কেমন হবে ডিপেন্ড করবে তার রুলস এর উপরে তো আমরা সেই রুলস এর দিকে যাই acceptance must be absolute unqualified apna audit report jodi dekhe thaken unqualified audit report unqualified audit report mane plain audit report kono negative kotha bartha nai sob thik ache yes yes sir unqualified na yes sir naki qualified kono na তাহলে আনকোয়ালিফাইড মানে কি আনকোয়ালিফাইড উইদাউট যেভাবে অফার করেছে ঠিক সেভাবে অ্যাকসেপ্টেন্সটা হতে হবে কোন রকমের কোনো ব্যত্যয় করা যাবে না কোনো কোশ্চেন চলবে না
অ্যাবসোলিউট হতে হবে উনি যেভাবে চেয়েছে সেভাবে কিরকম দেখেন আমাকে ঘর ভাড়ার জন্য প্রস্তাব দিয়েছে যে 10 তারিখের মধ্যে দিতে হবে নগদে দিতে হবে এটা দিতে হবে করতে হবে এখন আমি বললাম ভাই আমি আপনার ঘর ভাড়া নিলাম আপনাকে নগদেই দিব কিন্তু 10 তারিখের মধ্যে দিব না দুই মাস পর পর দিব এদিকে কোয়ালিফাইড না আনকোয়ালিফাইড আমি বলেছি ঘর ভাড়া দিলে 10 তারিখে ভাড়া দিতে হবে আপনি আবার কোন জায়গা থেকে বলার যে এটা 10 তারিখ না পরের মাসে দিব তাহলে ঘটনাটা কি ঘটে ওই যে অফার করেছিলাম আমি ঘর ভাড়া দিব ওই অফারটা ক্যান্সেল হয়ে যায় যেহেতু অ্যাকসেপ্টেন্স হয় নাই সুতরাং আমার অফার ইজ ক্যান্সেলড এখন যদি আবার আপনি বলেন যে না না 10 তারিখেই দিব তাহলে ইট ইজ এ নিউ অফার এইবার ভাড়াটিও অফার করলো 10 তারিখে দিব এইবার বাড়িওয়ালা বলে অ্যাকসেপ্ট করবে বাড়িওয়ালা বলে না আপনাকে আমি 10 তারিখে দিব না আপনি ভাড়া দিবেন 5 তারিখের মধ্যে আপনার কথাবার্তা শুরু হলো না 5 তারিখের মধ্যে দিবেন এবার আসেন ভাড়াটি আর এখন ভাড়াটি ছিল অফার দিছিল যে আপনাকে 7 তারিখের মধ্যে দিব এবার অ্যাকসেপ্টেন্স দিতে বাড়িয়ালা যে না মানে 5 তারিখের মধ্যে দিবেন এই অ্যাকসেপ্টেন্সটা কোয়ালিফাইড না আনকোয়ালিফাইড স্যার কোয়ালিফাইড মানে কোয়ালিফাইড চুক্তি হয়েছে কি হয় নাই এইবার ভাড়াটিও বললো যে আপনি 5 তারিখের মধ্যে ভাড়া চান পাবে আমরা কি 5 তারিখে বেতন পাই আচ্ছা ভাই 7 তারিখ করেন না 7 তারিখে দিব নিউ অফার সব নিউ অফার গুড একটা অফার হয় নাই এইবার বাড়িওয়ালা এইবার বাড়িওয়ালা বললো ঠিক আছে সাত তারিখ কিন্তু এইবার চুক্তি হয়েছে কি হয়নি তাহলে বোঝা গেল যে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসোলিউট আনকোয়ালিফাইড যতক্ষণ পর্যন্ত অ্যাবসোলিউট না হবে ততক্ষণ পর্যন্ত এটা অ্যাকসেপ্টেন্স হিসেবে গণ্য হবে না কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স ইজ নো অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স দেওয়ার সময় যদি কন্ডিশন দেয় আচ্ছা বাড়িওয়ালা বলেছিল টাকাটা দিতে হবে ক্যাশ ভাড়া এইবার ভাড়া দিয়ে বললো ভাই কন্ডিশন দিল আমি দিব 7 তারিখেই দিব ওই টাকাই দিব কিন্তু ভাই আমি চেকের মাধ্যমে দিব তাহলে এটা কন্ডিশন হয়ে গেল কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স ইজ নো অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স হবে কিন্তু জিরো এটাকে বলা হয় কাউন্টার অফার কন্ডিশনাল অফারকে কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্সকে আর একটা ভাষা হলো কাউন্টার অফার বা কাউন্টার প্রপোজাল কন্ডিশনাল অফার অ্যাকসেপ্টেন্স ইজ নো অ্যাকসেপ্টেন্স রাদার ইট ক্রিয়েটস এ কাউন্টার অফার অর কাউন্টার প্রপোজাল কথা কি পরিষ্কার না পরিষ্কার না পরিষ্কার স্যার পরিষ্কার স্যার দিবে ওই ব্যক্তির কোনো কথাই চলবে না একেবারে যা বলবে তা সিকিং মানে চাওয়া ক্লারিফিকেশন ব্যাখ্যা ব্যাখ্যা জানতে চাওয়া ইজ নট এ কাউন্টার অফার বললো যে বাড়ি ভাড়া দিব 7 তারিখে ভাড়া দিতে হবে চেকের মাধ্যমে দিতে হবে আমি বললাম ভাই 7 তারিখেই দেবো চেকের মাধ্যমে দিব কিন্তু আমি একটু জানতে চাচ্ছি আপনার বাড়িটা ভিতরে কি এই ইয়া আছে আপনার যেন বলে ওই স্যাটেলাইটের লাইন কি দেওয়া আছে একটু জানতে চাইলাম অথবা ইন্টারনেট কানেকশন কি আছে
ইলেকট্রিসিটি কানেকশন কানেকশন ঠিক আছে তো গ্যাস গ্যাসের লাইন আছে নাকি গ্যাস ছাড়া এই যে যে ক্লারিফিকেশন জানতে চাও ইট ইজ নট এ কাউন্টার অফার আপনি ক্লারিফিকেশন জানতে চাইতেই পারেন ঘোড়া বিক্রি করবে ঘোড়াটা কেমন একটা গরু বিক্রি করবে গরুটা কেমন কি এটা জানতে চাইতেই পারো যে কুরবানির গরু কিনলাম আমরা কুরবানির গরু কিনতে গেলে একটা কমন প্রশ্ন গরুটাকে দুই বছর হয়েছে দুই বছর না তো কুরবানি হবে না না করতে কি না তো এটা কাউন্ট এটা এটা থেকে কাউন্টার অফার হয় না ইট ইজ সিকিং ক্লারিফিকেশনস এটার থেকে অফার ল্যাপসেস হয় না কাউন্টার অফার তৈরি হয় না এক্সেপ্টেন্স মাস্ট বি এক্সপ্রেসড ইন সাম ইউজুয়াল ম্যানার এক্সেপ্টেন্স হবে স্বাভাবিক যে মেথড স্বাভাবিক যে পদ্ধতি তার মাধ্যমে যেমন আজকাল মোবাইল ফোনে আমরা কথা বলি একটা এক্সেপ্টেন্স আপনি বললেন যে স্যার আমার ল্যাপটপ বিক্রি করবো আমি এটা আপনি বললেন ফোনে আমি বললাম আচ্ছা আপনার আমি কালকে জানাবো এখন আমি কি করলাম আপনি আপনাকে একটা পত্র লিখলাম তিনি কোনো কথা হলো আমি ফোনে জানাই দিলেই তো হয় ইউজুয়াল ম্যানার হলো ফোনে ফোন করেছিলেন আমি ফোনে উত্তর দিয়ে দিব আর আপনি যদি পত্র বার করে উত্তর দেন এই পত্র কোনোদিন পৌঁছাবে কিনা তাও তো কোনো নিশ্চয়তা নাই পদ্ধতিটা হতে হবে স্বাভাবিক ইউজুয়াল ম্যানার সেই ম্যানার কি হতে পারে মুখের কথা ওয়ার্ড অফ মাউথ টেলিফোন হতে পারে মোবাইল ফোন হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু যদি কিছু বলা না থাকে তাহলে ইউজুয়াল ম্যানার আর যদি বলা থাকে যে আপনি এই বাড়িতে ভাড়া নেবেন কিনা কালকের মধ্যে টেলিফোনে আমাকে জানাবেন তাহলে টেলিফোনে জানাতে হবে যদি কালকের মধ্যে টেলিফোনে না জানায় পরশু দিন জানায় চুক্তি বাতিল এই অফার ল্যাপস বাতিল মেন্টাল অ্যাকসেপ্টেন্স মৌন স্বীকৃতি মেন্টাল মেন্টাল মানে পাগল না মেন্টাল মানে মৌন স্বীকৃতি মনে মনে রেখে আপনি স্বীকৃতি দিচ্ছেন আপনি ইমপ্লাইড ইমপ্লাইড বুঝাচ্ছে জি মানে এটা কি মানে ইমপ্লাইড অ্যাকসেপ্টেন্স এরকম কিছু মিন করে ইয়েস 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 গুড ইমপ্লাইড যে আপনি মুখে না বলে আপনি মনে মনে বলতে চাচ্ছেন ধরে নিলেন আপনি ইমপ্লাইড মানে হলো ধরে নেওয়া ধরে নিলেন যে অ্যাকসেপ্টেন্স তো আমি দিয়েছি এটা বলছে মেন্টাল অ্যাকসেপ্টেন্স অর আনকমিউনিকেটেড অ্যাসেন্ট অ্যাসেন্ট মানে কনসেন্ট আনকমিউনিকেটেড তাকে না জানানো আপনার মনের ভিতরে যে কথাটা আছে এটা জানাইতে পারেন না জানাবেন জানাবেন ভাবছেন অথবা ধরে নিছেন তো জানেই আমি কি বলবো এই যে ধরে নেওয়া জানিয়া এই সব ব্যাপার দিয়ে কোনো কাজ হবে না ডাজ নট রেজাল্ট ইন এ কন্ট্রাক্ট তার মানে ইজ নো ইজ নট অ্যান অ্যাকসেপ্টেন্স ইট মাস্ট বি কমিউনিকেটেড টু দা অফারার অর শোন বাই কন্ডাক্ট অবশ্যই তাকে জানাতে হবে কমিউনিকেট করতে হবে আর একটা হতে পারে কাজে প্রমাণ করে দিতে পারেন এই কাজে প্রমাণ করে দেওয়াটা কিন্তু মেন্টাল অ্যাকসেপ্টেন্স না আমি বললাম ভাই আপনি বইটা আমাকে দেন আপনি বইটা আমাকে দিয়ে দিলেন কিছু বললেন না বইটা দিয়ে দিলেন তো হয়ে গেল কাজে বাই কন্ডাক্ট বাই কন্ডাক্ট অর বাই এক্সপ্রেশন থাকতে হবে সব জায়গায় যে কথা বলতে হবে তা না বাই কন্ডাক্ট হতে পারে কন্ডাক্ট হলো কাজের মাধ্যমে প্রমাণ কাজের মাধ্যমে প্রমাণ দেব যে আমি আমি কেমন আজকে বাংলাদেশের খেলা দেখছেন আপনারা জি স্যার সাকিব আল হাসান কাজের মাধ্যমে প্রমাণ দিয়েছে আজকে জি স্যার ওর পরে মানুষের মধ্যে যথেষ্ট খারাপ হয়ে গেছিল আজকে দেখছেন না কাজে প্রমাণ দিয়ে দিয়েছে বাংলাদেশ বাষট্টি রানে ওদের অল আউট করে দিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এত বড় একটা জয় অবিশ্বাস্য মনে হচ্ছে স্যার দুঃখ শুধু চার নম্বর ম্যাচটা হারলো আর নাহলে বাংলাদেশ কমপ্লিট হতো ঠিকই বলেছেন চার নম্বর ম্যাচটা হয়তো আসলে
একটু মনে হয় যে সাকিব স্যার 30 রান না খেলে ওটাও জেতার সম্ভাবনা ছিল, মানে সাকিবের ওইটা না হইলে সে সব বলগুলি এক জায়গায় মারছে আর ওখানে জায়গায় বসে একইভাবে পিটেছে। যাই হোক, আমি খেলা খুব একটা দেখি না, খুব ইন্টারেস্টেড না, সময় পাই না অ্যাকচুয়ালি। তো বাংলাদেশের ম্যাচটা চাইলে একটু দেখি মাঝে মধ্যে, কারণ এটা আমাদের ন্যাশনাল ইস্যু, তো একটু দেখতে ভালো লাগে। তো অনেক সময় সময় পাই না, আপনাদের যদি আজকে দুটো ক্লাস থাকতো তাহলে মোটেই দেখতে পারতাম না। আচ্ছা, মোড অফ অ্যাকসেপ্টেন্স, মোড অফ অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স এর পদ্ধতি কি হবে অ্যাজ রিকোয়ার্ড বাই দ্য অফারি, অফারে যেভাবে বলা থাকবে সেভাবে হবে, কিছু বলা না থাকলে ইউজুয়াল ম্যানার, স্বাভাবিক পদ্ধতি। টাইম অফ অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স কতদিনের মধ্যে দিতে হবে, যদি বলা থাকে ততদিনের মধ্যে, যদি বলা না থাকে তাহলে রিজনেবল টাইম, কেমন। অ্যাকসেপ্টেন্স ইজ কমপ্লিটেড হোয়েন ইট ইজ কমিউনিকেটেড, যখন অ্যাকসেপ্টেন্স কমিউনিকেট করে দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয় যে ব্যক্তির উদ্দেশ্যে আপনি অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন, প্রপোজাল দিচ্ছেন, সে যখন জেনে যাবে যে আপনি একটা প্রপোজাল দিয়েছেন, তাহলে প্রপোজাল ইজ কমপ্লিটেড। আর যখন অ্যাকসেপ্টেন্স আপনি দিলেন, আপনি অ্যাকসেপ্টেন্স এর বিষয়টা ট্রান্সমিশনে ছেড়ে দিলেন, তখন আপনার কাছ থেকে এটি কমিউনিকেটেড, তার জানার দরকার নাই। সে আপনি একটা এসএমএস করে জানিয়ে দিলেন যে ওকে, এখন এসএমএসটা আপনি ট্রান্সমিশনে ছেড়ে দিয়েছেন, কিন্তু উনার মোবাইল ফোন বন্ধ, বিদায় উনি দেখতে পারেন নাই, তাতে সমস্যা নাই, আপনারটা যে আপনি ছেড়ে দিয়েছেন এটা আপনার পক্ষ থেকে কমিউনিকেটেড কমপ্লিট। আপনি একটা চিঠি দিয়ে উত্তর জানিয়ে দিলেন যে আমি এটা রাজি আছি, চিঠিটা আপনি পোস্ট বক্সে যখনই ফেলে দিলেন আপনার পক্ষ থেকে অ্যাকসেপ্টেন্স ইজ, আপনার অ্যাকসেপ্টেন্স ইজ কমিউনিকেটেড, কেমন। ওই যে ব্যক্তি অফার করেছে তার জন্য, আপনার জন্য না, তার জন্য অ্যাকসেপ্টেন্স কমিউনিকেটেড, ট্রান্সমিশনে দিলেই কমিউনিকেটেড হয়ে যায়। আর অফারের ক্ষেত্রে, অফারের বিষয়টা যখন অফারই যখন জানতে পারে, তখন অফারের বিষয়টা কমিউনিকেশন কমপ্লিট হয়ে যায়। বিষয়টা আমরা নিচে এই যে কমিউনিকেশন অফ অফার অ্যান্ড অ্যান অ্যাকসেপ্টেন্স এটা আলাদা আমরা পড়াবো, এখানে শুধু রুলগুলি পড়াচ্ছি যে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড উইদিন দ্য অফার, মেড হোয়াইল দ্য অফার ইজ ইন ফোর্স। ইজ ইন ফোর্স মানে কি, ইজ ইন ফোর্স মানে ভ্যালিড, এটা একটা শব্দ দেখি, ইজ ইন ফোর্স মানে হলো ভ্যালিড, মানে অ্যাকসেপ্টেন্স ততক্ষণের মধ্যে করতে হবে যতক্ষণ অফারটা ভ্যালিড থাকে। অফার যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে অ্যাকসেপ্টেন্স দিয়ে আর কোনো লাভ নাই, বিভিন্ন কারণে অফার ইনভ্যালিড হয়ে যায়, অফার ল্যাপসেস হয়ে যায়, অফার বাতিল হয়ে যায়। যে ব্যক্তি অফার করেছিল সেই ব্যক্তি মারা গেল, তাহলে অফার ল্যাপসেস, মারা যাওয়ার পরে যদি অ্যাকসেপ্টেন্স দেন তাহলে অফার অলরেডি ল্যাপস, সুতরাং এটা এই অফারে কোনো ভ্যালিডিটি নাই। কিন্তু বেঁচে থাকার মধ্যে যদি আপনি অ্যাকসেপ্টেন্স দেন তাহলে ইট ইজ এ কন্ট্রাক্ট, এটা চুক্তি। এবং এটা স্যার, সে বেঁচে থাকার অবস্থায় আমি কন্ট্রাক্টটা করলাম, কিন্তু আমার কন্ট্রাক্ট হলো যেদিন রাতে তার পরদিন সকালে সে মারা গেল, তো কন্ট্রাক্টটা কি ভ্যালিড থাকবে নাকি ইনভ্যালিড হবে? ভ্যালিড থাকবে, ভ্যালিড থাকবে। এক্সাম্পল, আপনি মিস্টার এক্স এর গাড়ি কিনেছেন আজকে রাতে, কন্ট্রাক্ট হয়ে গেছে, এই কন্ট্রাক্ট মানে টাকা পয়সা দিছেন কি দিছেন এর সাথে কিন্তু সম্পর্ক না, উনি বিক্রি করতে চেয়েছে আপনি নিয়ে নিয়েছেন, চুক্তি হওয়া যাকে বলে, কন্ট্রাক্ট যাকে বলে, আমি ধরে নিলাম কন্ট্রাক্ট হয়ে গেছে। এইবার উনি সকালবেলা, আপনি যেটা বললেন সকালবেলা উনি মারা গেছেন, মারা গেলে এটা ভ্যালিড চুক্তি, আপনি গাড়ি পাবেন, টাকা যদি দিয়ে থাকেন তো সমস্যাই নাই, আপনি গাড়ি নিয়ে যাবেন, যদি টাকা না দিয়ে থাকেন সকালে টাকা দিয়ে দিবেন, দিয়ে গাড়ি নিয়ে যাবেন, এটা ক্যান্সেল কেউ করতে পারবে না, কারণ এটা কন্ট্রাক্ট, চুক্তি হয়ে গেছে। এখন আপনি একটা কথা বলতে পারেন যে ছেলেপেলারা তো গাড়ি দিবে না, তখন সেই ক্ষেত্রে আপনি আপনার সেই ক্ষেত্রে ওই যে যার কাছে গেলে দিবে তার কাছে যেতে হবে, হ্যাঁ আইনের কাছে যেতে হবে, তখন যে আমার সাথে তার একটা কন্ট্রাক্ট হয়েছিল
before his death, but the sale right of perform kuchh na. So when I insure the car or pura dibe, but the contract is valid. এটাকে ইনভ্যালিড করা যাবে না হ্যাঁ আপনি আপনি যখন অ্যাকসেপ্টেন্সটা দিয়েছেন আপনি জানতেন না উনি মারা গেছে তার আগে তাহলে এটা ভ্যালিড থাকবে না ক্লিয়ার হয়েছে আর একটা প্রশ্ন আসতে পারে যে সব কন্ট্রাক্ট তো খালি কেনা বেচা না আরো তো কন্ট্রাক্ট আছে এই যে আমি যে ক্লাস নিচ্ছি এটাও তো একটা কন্ট্রাক্ট ভাই এখন আমার সাথে আজকে আইসিএবি এর কন্ট্রাক্ট হলো কালকে ক্লাস নিতে হবে চুক্তি হলো সবই হলো কন্ট্রাক্ট ইজ ভ্যালিড কারণ কালকে আমি যদি বেঁচে না থাকি আমি কি ক্লাস নিতে পারবো ক্লাস এর পর এই ক্ষেত্রে চুক্তি ভ্যালিড এটা ভ্যালিড কন্ট্রাক্ট ইজ ওকে নো প্রবলেম বাট এটাকে বলা হয় সাবসিকুয়েন্ট সাবসিকুয়েন্ট প্রবলেম এই প্রবলেমগুলি চুক্তির পরবর্তীকালীন সমস্যার কারণে চুক্তি বলবৎ করা যাচ্ছে না সেই ক্ষেত্রে একটা অব্যাহতির সুযোগ আছে সেটা আমরা সবার শেষে এই এই যে যে সিনপসিসটা সবার শেষে এই বিষয়টা আছে এটাকে বলা হয় সুপার বিনিং ইম্পসিবিলিটি সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি খালি ঘর ভাড়া দেওয়ার কথা টাকা আমি নিয়েছি ঘর ভাড়া আমি দিয়েছি আপনার কাছে চাবিটাবি আমি বুঝিয়ে দিয়েছি সকালবেলা আপনি বাড়িতে উঠবেন ভাড়া দিয়ে বাড়িতে উঠতে যাওয়ার দ্বার আগে ভূমিকম্পে বাড়িটা ধ্বংস হয়ে গেল আপনি কি বাড়িতে উঠতে পারবেন না স্যার চুক্তি তো ভ্যালিড অফার তো ভ্যালিড অফারের কোনো দোষ নাই অ্যাকসেপ্টেন্সে কোনো দোষ নাই সব ঠিক আছে কিন্তু সাবজেক্ট ম্যাটার অফ দ্য কন্ট্রাক্ট ইজ ডিস্ট্রয়েড It is impossible to perform the contract. চুক্তি পালন করা সম্ভব হচ্ছে না ইট ইজ সাবসিকুয়েন্ট প্রবলেম এই জাতীয় কিছু ব্যাপারে এটা আলাদা সেকশন যে সাবসিকুয়েন্ট প্রবলেমের জন্য চুক্তিটা বাতিল হবে চুক্তিটা এই ক্ষেত্রে বাতিল হবে কন্ট্রাক্ট হবে কিন্তু কন্ট্রাক্টটা পরবর্তীতে ইস্যুর জন্য বাতিল হবে তো এটা একটা কোশ্চেন আলাদা একটা কোশ্চেন হোয়াট আর দ্য রিজন যে যে কারণে এইগুলি সব চুক্তি হওয়া সত্ত্বেও চুক্তি পালন করা সম্ভব হয় না চুক্তিটা বাতিল হয় এটা একটা কোশ্চেন হ্যাঁ এটার নাম হলো সাবসিকুয়েন্ট আপনাদের যেহেতু শীটটা আমি দিয়ে দিয়েছি দেখিয়ে দিই এখান থেকে সাধারণত কোশ্চেন থাকে সাধারণত কোশ্চেন থাকে এই দেখুন সাবসিকুয়েন্ট অর সুপারভেনিং ইম্পসিবিলিটি এই সুপারভেনিং ইম্পসিবিলিটি এই কারণে হতে পারে এই তার ভিতরে এই যে ডেথ যে প্রশ্নটা করলেন একটু আগে এই সেই ডেথ যদি মারা যায় কোন ক্ষেত্রে মারা যায় পার্সোনাল সার্ভিস যেখানে লাগবে ব্যক্তিগত সেবা এই যে বললাম আমার পড়াতে হবে এখন আমি না পড়াই আর একজন পড়ালে তো আর হবে না পার্সোনাল সার্ভিস সুতরাং এই ক্ষেত্রে যদি ডেথ হয় তাহলে এটা সুপারভেনিং ইম্পসিবিলিটি হিসেবে গণ্য হবে সেই ক্ষেত্রে সুপারভেনিং ইম্পসিবিলিটির ইফেক্ট কি ইফেক্ট হচ্ছে কন্ট্রাক্ট ইজ ভয়েড চুক্তিটা বাতিল হয়ে যাবে পে ব্যাক দ্য মানি রিসিপ্ট টাকা যদি কেউ কোনো জায়গা থেকে গ্রহণ করে ফেরত দিয়ে দিতে হবে আমি ক্লাস নিব এখানে মৃত্যু নাও হতে পারে অসুস্থ হইলেও আমি ক্লাস নিব কিন্তু অসুস্থ তাহলেও সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি কারণ আমার তো সুস্থতা না যে আমি আপনাদের ক্লাস নেব সেই ক্ষেত্রেও চুক্তি ভয়েড বাতিল টাকা যদি নিয়ে থাকি ফেরত দিয়ে দিতে হবে এগুলি অবশ্যই এখন পড়াচ্ছি না এগুলি আপনাদের এখন আপনাদের হিসেবে নেওয়ার দরকার নেই জাস্ট প্রশ্ন করছেন তার জন্য আমি একটু আপনাদের এটা দেখালাম অনেক কোশ্চেনের উত্তরের ভিতরে আছে হ্যাঁ যদিও ছোট বিষয়টা ছোট আর দেখেন না একটু ওয়ান টু থ্রি দিয়ে করেছি খুব বেশি লেখালে কি নাই ইজি ল্যাঙ্গুয়েজ গুলি ইউজ করা হয়েছে আপনাদের সহজ হওয়ার কথা তাহলে চুক্তি বলবৎ থাকাকালীন সময়ের মধ্যে অ্যাকসেপ্টেন্সটা দিতে হবে দিজ আর দ্য কন্ডিশন রুলস অফার টু দ্য অ্যাকসেপ্টেন্স
এগুলি মান্য করে অ্যাকসেপ্টেন্স দিতে হবে তাহলে অ্যাকসেপ্টেন্স ভ্যালিড এর কোন একটা যদি আবার নন কমপ্লায়েন্স হয় তাহলে অ্যাকসেপ্টেন্স আবার ভ্যালিড হবে না কারণ কি কোনো কোশ্চেন আছে না স্যার ক্লিয়ার হ্যাঁ স্যার গুড গুড আচ্ছা বলো কি চ্যাট বক্সে কি কি দিছেন এক মিনিট তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে আমি একটু স্কোপ শেয়ারিং একটু করি স্কোপ শেয়ারিং করে আপনাদের চ্যাট বক্সে কিছু কি আপনারা কোনো কোশ্চেন করেছেন কে কি লিখেছেন ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম ফর দ্য স্টাডি পারপাস দিস টেলিফোন নাম্বার আছে এটা তো আমার বিষয় না মনে হয় I missed the previous class. Previous class means যদি করে থাকেন সিনপসিসটা নিয়ে নেন ভালো করে পড়েন সমস্যা নাই কেবল তো স্টাডি গত ক্লাসের সিনপসিস আমি পাই নাই এরকম দুর্ভাগ্য কে নাসিম নাসিম নাকি হ্যাঁ নাসিম আশা করি আপনি সিনপসিসটা পেয়ে গেছেন যেহেতু চ্যাট বক্স আসতে আপনার স্টুডেন্টরা দিয়ে দিয়েছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা একটু চ্যাট বক্সে চেক করে নিলাম যে আপনাদের মোটামুটি সব কভার করা আছে তো আপনার যদি কোশ্চেন আর না থাকে আমি আজকের মধ্যে ক্লাসটা ক্লোজ করতে চাই জি না স্যার কোশ্চেন নাই কোশ্চেন নাই তাহলে সবাইকে বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম স্যার 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 ওয়া আসসালামু রাহমাতুল্লাহ